أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবদুল্ল মামুন আরব আমিরাত থেকে তিনি প্রশ্ন করেছেন যে একজন আলেমের কাছে শুনলাম যে যারা বলবে আল্লাহ শুধু আসমানে আছেন একথা যারা বলবে তারা কাফের এবং এর সব চার ইমাম সহ অনেক আলেমের রেফারেন্স দিয়েছেন তো এভাবে সঠিক মতামত কি জানতে চাই আল্লাহ আল কোরআনের অনেক জায়গায় বলেছেন যে তিনি আসমানে আছেন কোথাও বলেছেন আরসের উপরে আছেন কোথাও বলেছেন তিনি উপরে আছেন ইহা হলো তার অবস্থান সম্পর্কে ইহা যদি কেউ অস্বীকার করে তাহলে কোরআনকেই অস্বীকার করা হবে আল্লাহর অবস্থান উপরে কিন্তু তিনি এলমের মাধ্যমে সব জায়গায় রয়েছেন তিনি দেখেন এবং শুনেন তিনি সকল সৃষ্টিজীবীর খবরাখবর রাখছেন আল্লাহ শুধু আসমানে আছেন এ বা অন্য কোথাও নেই একথা কেউ বলে না আল্লাহ অন্যান্য জায়গায় আছেন তার এলমের মাধ্যমে শহীদ তাফসিরগুলোতে একথাই বলা হয়েছে বিদ্যাতিদের নিজেদের দাবি যে শহীদ আকিদার লোকেরা বলে যে আল্লাহ শুধু আসমানে আছেন অন্য জায়গায় নেই এটা তাদের ভুল ব্যাখ্যা এবং ভুল দাবি এর দ্বারা বলতে চাচ্ছেন যে আল্লাহ সর্বত্র আছেন কোথায় আছেন তাও তাদের জানা নেই অথচ আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেছেন যদি কেউ বলে যে আল্লাহ যদি কাউকে বলা হয় বা প্রশ্ন করা হয় যে আল্লাহ কোথায় আছেন আর সেদের যদি বলে যে আমি জানি না তাহলে সে কাফের হয়ে যাবে কারণ আল্লাহ রব্লা আলমিন স্পষ্ট করে কোরআনে উল্লেখ করেছেন যে আর রহমান আল্লাহ আর সিস্তাওয়া যে আল্লাহ আরসের উপরে আছেন কথা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন কাজে আল্লাহ যেহেতু ক্লিয়ার করে দিয়েছেন কখনো বলেছেন আসমানে আছেন কখনো কখনো বলেছেন উপরে আছেন কখনো বলেছেন যে আর আছেন কাজে সব কিছুর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রব্লা আলমিনের অবস্থান হলো উপরে কিন্তু সব জায়গায় তিনি তার জ্ঞানের মাধ্যমে রয়েছেন এমনিভাবে আল্লাহ তালা আসমানে আছেন এ ব্যাপারে দেখতে পারেন সুরা মুলকের ষোলো থেকে সতেরো নম্বর আয়াত সুরা সাজদার পাঁচ নম্বর আয়াত এবং আপনার হাদিস রয়েছে মুসলিমে মোয়াত্তাই মালেক আহমদে এমনিভাবে আল্লাহ রব্লা আলমিন আরশে আছেন সুরা তোহার পাঁচ নম্বর আয়াত এরপরে আরফ চুয়ান্ন নম্বর আয়াত এমনিভাবে আল্লাহ রব্লা আলমিন উপরে আছেন সুরা আনামের আঠারো নম্বর আয়াত এবং সুরা নাহালের পঞ্চাশ নম্বর আয়াত এমনিভাবে ইমাম জাহাবি তার আল আল কিতাব কিতাবিল আলিগিল গফ্ফার এ কিতাবে বলেছেন সকল আপনার সকলেই একমত যে আল্লাহ তালা সসত্তায় আসমানে আছেন এমনকি ফেরাউনও বিশ্বাস করত যে আল্লাহ তালা উপরে আছেন ফলে হামানকে বলেছিল যে একটি সিঁড়ি বানাও যেন মুসার রবের খবর নিতে পারি কাজে যারা মুখে বলে আল্লাহ সর্বত্র আছেন তাহলে আপনার দোয়া করার সময় তারা হাত উপরে ওঠান কেন একবার হলেও তো নিচে হাত ঘুরে রাখা দরকার যখন দোয়া করে যেহেতু আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের কথাই তাহলে আল্লাহ নিচেও আসেন তাহলে হাত ঘুরে নিচের দিকে তাকান না কেন এটা তো তারা করেন না এবং মানসিকভাবে যখন দোয়া করেন তখন তাদের মন উপরেই থাকে এগুলো এক ধরনের গোড়ামি সঠিকটা না মানার হিলা বাহানা কাজে যারা বিশ্বাসী বিশ্বাসী আমি তাদেরকে বলতে চাই যে আপনারা ভালো ভালো যেগুলো তাফসির আছে তাফসির এমনি কাছে তাপসির করতে পেরে অনেক ভালো তাফসির আছে সেই তাফসিরগুলো পড়ে দেখুন সেখানে অবশ্যই স্পষ্ট করে একা আপনার ক্লিয়ার পাওয়া যাবে যে আল্লাহর অবস্থান কোথায় এবং তার সেখানে সেই অবস্থানের থেকে গোটা দুনিয়ায় বা সর্বত্র আল্লাহ রব্লা আলমিন খবরাখবর রাখছেন কাজেই এক কথাই বলা যায় যে আল্লাহ রব্লা আলমিন

إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء